দুর্বল হয়ে পড়া ঘূর্ণিঝড় মোখাও কতটা ভয়ঙ্কর সেটাই টের পাচ্ছে সেন্ট মার্টিনের বাসিন্দারা। মোখার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে এই প্রবাল দ্বীপ। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনও চলছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। সেখানে বাতাসের গতি 150 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে, সেটা আরও বেড়ে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। তীব্র বাতাসের কারণে সেখানকার ভবনগুলো কাঁপছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুল ইসলাম। সেন্ট মার্টিনে মোখার চালানো তাণ্ডবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনতলা একটি ভবন বাতাসের তীব্রতায় কাঁপছে, উড়ে যাচ্ছে আশেপাশে থাকা সবকিছু, ভেতরে থেকে ভেসে আসছে আর তো চিৎকারও। হয়তো ঘূর্ণিঝড়ের তাণ্ডব ও তিনতলা ভবনকেও তাদের নিশ্চিত থাকতে দিচ্ছে না। সেন্ট মার্টিনে চলা এই তাণ্ডবে এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুজনেই মারা গেছেন গাছ চাপা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমার সেন্ট মার্টিন ইউনিয়নে এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনও চলছে, আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। প্রিয় ভিউয়ার্স, মূল আঘাতটা আসার কথা ছিল কক্সবাজার উপকূলেই, কিন্তু আল্লাহর রহমতে সেটি কেটে গেছে। তবে একেবারে যে বেঁচে গেছে সেটাও বলার সুযোগ নেই। প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় সেটারই যেন প্রমাণ এই ঘটনাগুলো। আল্লাহ সবাইকে রক্ষা করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন ঘটনাটি নিয়ে আপনাদের অভিমত। আর ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।